শরণখোলায় পাউরুটিতে মিলল টিকটিকি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শরণখোলা উপজেলার বান্ধাকাটা এলাকার একটি চায়ের দোকানে রুটির ভিতর মিলল আস্ত একটি টিকটিকি দোকানদার জানায় তিনি রুটিগুলো কিনে এনেছে রায়েন্দা বাজারের কাঠপট্টি এলাকার রোমান বেকারি থেকে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর বারোটার সময় ভুক্তভोगी মনির হাওলাদার বলেন সকালবেলা নাস্তা খাইতে গেছি কোন জায়গায় এই বান্দাগাটার মুড়ে হ্যাঁ তার থেকে বাইরে বান্দাগাটা মুড়া আছে যেটা রুটি খাম আর একটা চা খাম পরে চা আয়া রুটি চাইছি পর রুটি নিসি আমি হাতে নিয়ে দেখি এটা টিকটিকি পরে টিকটিকিটা বাইরে করে দেখি দোকানদারকে দেখাইছি দোকানদার আস্তে ফালাই দিছিল পরে ফালাই দিয়েছে পর আমি বলছি এটা ফালাই দেন কেন এটা আপনি হয়তো রাখবেন রাখきゃ বলবেন কিন্তু সে এটা না করে সে ফালাই দিছিল বলে কি রুটির দাম দিতে হবে না আমি তুমি চলে যাও পরে আমি এটা উঠাইয়া আবার রাখে দিছি আমি চাচ্ছি যে এটা যত আমি যখন পাইছি এটা যেন আর কার দুর্ভোগ না হয় যেন এটা সচেতন হইয়া যায় সবাই অনুসন্ধানে জানা যায় শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনুমোদনহীন বেকারি কারখানা গড়ে উঠেছে এ কারখানাগুলোয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কেক পাউরুটি সহ বিভিন্ন বেকারি খাদ্যপণ্য তৈরির অভিযোগ উঠেছে বেকারিগুলোতে মানা হয় না নিরাপদ খাদ্য তৈরির কোনো নিয়ম তৈরি করা খাবারে মশা মাছি ভন ভন করে উঠছে পণ্য তৈরি মিশ্রিত ময়দার ড্রামেও অসংখ্য মশা মাছি সাথে খাদ্য তৈরির অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার আবার ধুলা বালি ও নোংরা শ্রমিক মনে হয় এটি বেকারির কারখানা নয় যেন এক জীবাণুর তৈরির আরতখানা এমনকি প্রতিষ্ঠানের নাম কিংবা সাইনবোর্ড পর্যন্ত নেই রুমান বেকারির প্রোপাইটার রুমান আকুন বলেন কি বলছে কি এই সমস্যাটা কেন হ্যাঁ মালটা শুকলো হুম

তা ওটা মিক্সচার হয়েছে ওটা সেটা আর কি বোঝা যায় না তো এটা এভাবে আমাকে ভুল হয়েছে আর এটা ভবিষ্যতে এভাবে আর হবে না আমরা এগুলো সংশোধন করব টিকটিকি সহ পাউরুটি খেলে শারীরিক কি সমস্যা হতে পারে সে ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন টিকটিকি খাবারের সঙ্গে মানুষের পেটে গেলে ডায়রিয়া বমি এমন কি কিডনি ড্যামেজ হতে পারে যে কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে তিনি আরো বলেন পাউরুটির ভিতরে একটা টিকটিকি পাওয়া গেছে এখন ওই টিকটিকি যদি ওই সেলে ক্ষেত সে ক্ষেত্রেও শরীরে কি কি সমস্যা হতে পারত এই ব্যাপারটা একটু যদি বলতেন তারপরে আমরা যেটা মনে করি এটা হচ্ছে প্রথম যেটা সিমটম হয় আছে আকুট ডায়রিয়া অর্থাৎ পেটের দেখা দিতে পারে ঠিক আছে হ্যাঁ পেটের ট্রাবল এটা আর টিকটিকি খেলে এটা থেকে আর কি মেইনলি সমস্যাগুলো হয় আর কি মেইনলি বমি পায়খানা ঠিক আছে এইগুলো সমস্যা হতে পারে আর এর জন্য আসলে ডিটেল স্টাডি তো নাই যে টিকটিকি খেলে কি হয় কারণ অ্যাটলিস্ট হয় কি অনেক সময় বাচ্চারা টিকটিকির পায়খানা বা ডিম হ্যাঁ এগুলো খেলতে খেলতে অনেক এগুলো পয়জনিং হয় তখন সেক্ষেত্রে হচ্ছে কি ফুড গ্যাস্ট্রাইটিস যেটা আমরা বলি অর্থাৎ আপনার ওই পেটে সমস্যা ডায়রিয়া বমি এগুলো দিয়ে শুরু হয় ঠিক আছে এ বিষয়ে জানতে চাইলে স্যানিটারি ইন্সপেক্টর সুকুমার সিদ্ধার বলেন ওরা তাকে সতর্ক করেন ওরা ওকে টিউন স্যারের অফিসে ডাকে না হয়েছে ওই মালিককে সতর্কীকরণ করা হয়েছে যে দ্বিতীয়বার যদি কোনো রকম তার কারখানা যদি আট দিন আট দিন সময় দেওয়া হয়েছে আট দিনের ভিতরে যদি সংশোধন তো হবে তা নাহলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা কী ধরনের সংশোধন মানে তার পরিবেশ পরিস্থিতি মানে তার খাবারের স্থান মানে খাবারের মান গুণগত মান তারপরে তার এনভায়রনমেন্ট এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন টিকটিকি বা আগাছের পাউরুটির ভিতরে তো ওইটার কি কোনো আপডেট আছে ওই যে টিকটিকির ওইটা পাঠাইছিলাম এনে দেখে ওই যে ওর কিনা আজকে ছিল তো অভিযোগ দিয়েছে ওকে খুঁজে পায়নি ও পরে আসতে চলে যাওয়ার পর পরে সবাইকে সতর্ক করে দিয়েছে আর কি আচ্ছা ওই আমি কারখানায় গেছিলাম তো কারখানায় ওরা স্বীকার করছে যে এটা হয়তো আমাদের অসাবধানতা হয়েছে পরবর্তী হবে ছিল দুজন কারখানা মালিককে ডেকে নিয়ে আসছিলাম এনে হম ওরে পরে ওদের আবার কিছু কমন ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যেহেতু খাবার সেহেতু আপনারা ওই উপর টেবিলের উপর তেল রাখবেন দিয়ে ই করে দেবেন মানে অথবা না পড়ে শুধু নাম করার জায়গা বাদে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যাতে এগুলো অ্যাভয়েড করা যায় এগুলো আমরা আগামী আমি এক সপ্তাহে আবার যাব